সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়া ও আরব আমিরাতে দুবাই প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অরণ্য গফুর। 49তম বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবে অভিষেক ও আলোচনা সভা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্লাব জেদ্দা। ক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়ানস ক্লাব জেদ্দার প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান সোহাগ। মাসুদ হাসান ও ক্যাপ্টেন সোহাগ গাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান। অতিথি ছিলেন কলেজটির উপাধ্যক্ষ হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান একে আজাদ, ডক্টর এনামুল হক, ব্যবসায়ী আতাউর রহমান মুকুল, ইলিয়াস হোসেন সহ অনেকে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে বিজয় দিবসের ভার্চুয়াল আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন। কুয়ালালামপুরে মির্জা সালাউদ্দিন ও ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন। সংযুক্ত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা উত্তরের সভাপতি এম এ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ বহির্বিশ্ব বিএনপির নেতারা। স্থায়ীভাবে মালয়েশিয়ায় না থাকা ও নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টির অভিযোগে কমিটির আহ্বায়ক রেজাউল করিমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির যুগ্ম আহ্বায়ক শাহিন সর্দার। যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান, রাশেদ বাদল, কাইম সরকার ও মনিরুজ্জামান মনির সহ 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির 23 জনই অনাস্থা প্রস্তাবে সম্মত হন এবং ঐক্যমত্যের ভিত্তিতে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। দুবাই সাবখা বাস স্ট্যান্ডের পাশে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান সোহেল মিয়া বিউটি কেয়ার ট্রেডিং অ্যান্ড সোহেল মিয়া পিঙ্ক হেয়ার কসমেটিক। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির হাট প্রবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এনাম মোহাম্মদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক রুবেল, অর্থ সম্পাদক সোহেল সোহাগ, শরীফ উদ্দিন, মোহাম্মদ রফিক সহ অনেকে। অর্ণব গফুর, আরটিভি।